গুড মর্নিং বন্ধুরা। তো সবে ঘুম থেকে ওঠা হলো, আর ঘুম থেকে উঠে তোমাদের কি বলবো, সবাইকে গুড মর্নিং আর সুপ্রভাত। তো আজকের দিনটা শুরু করা যাক সকাল থেকে। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি, আমি এবং আমরা। তো চলো আজকের ভিডিওটা, আজকে সকাল থেকে কি কি করি না করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো টাটা। আর এই দেখো তোমাদের সকালবেলা হচ্ছে কি, আমি পাউরুটি সেঁকে নিয়েছি, হালকা করে সেঁকে নিয়েছি, আমি বেশি সেঁকি না, কারণ ভালো লাগে না বেশি সেঁকলে। আর এই দুধ দিয়ে আমি পাউরুটি খাবো চুবিয়ে চুবিয়ে, তাও বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে কি বাবুর সেরেরাক ছোট বাবুর, আর মেয়ের হচ্ছে দুধ বিস্কুট। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না, যতটুকু দেখার ততটুকু দেখো, কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে। তো দেখো এখানে খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম চলছে আর কি, আমরা খাচ্ছি দুইজন। আর পুচকির খাবারটা আমি ঠান্ডা করছি, এক হাতে একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করব, আর আমি খেয়ে খাচ্ছি। আর ততক্ষণে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে দেখো বন্ধুগণ, এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তারপরে আমি একটু পেঁয়াজকলি কেটে নিচ্ছি। পেঁয়াজকলি আলু আর কি ভাজা হবে, সেই জন্য আমি রান্নাঘরে আর কাটিনি, জানো তো খুব ঠান্ডা লাগছিলো, ওই জন্য বললাম যে এখানটায় কার্পেট পাতা আছে এই ঘরটায়, তাহলে এখানটারই নিয়ে চলে আসি সবজিগুলো, তাহলে এখানে কাটা হয়ে যাবে। আর পুচকিগুলো আছে, ওরা নইলে না আমার পিছন পিছন রান্নাঘরে চলে যায় ঠান্ডার মধ্যে, পুচকিটার খুব ঠান্ডা লেগে যায়। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর এই দিকে দেখো, তোমরা খেয়াল করেছো পুচকি পেঁয়াজকলিটাকে নিয়ে আর কি খেলবে, বারবার আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। আর বড়টাও ছাড়বে কেন, বলছে বনু নিয়েছে তাহলে আমাকেও দাও একটা নিয়ে খেলবে। আমি বলছি এটা কি খেলার জিনিস নাকি যে খেলবি, বলছে কি না বনু নিয়েছে আমাকেও দিতে হবে। তো চল দেখলেই। আর এইদিকে দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি, সকালবেলা সময় হয়নি, তো এখনই আমি বিছানাটা গোছাচ্ছি, একটু করে এই কাজ করি আর আর একটু করে মানে অন্য দিকে সামলাই, জানো তো। তো যেটা আমার মনে হয় যে আমার আমার কাজটা আমি ঠিকঠাক আর কি কমফোর্টেবলভাবে করি, যে মানে যেই কাজটা তাড়াতাড়ি এগোনো যায় সেই কাজটাই, আমি বেশিরভাগ রান্নাটাই আগের দিকে চলে যাই, তারপরে এইসব কাজে হাত লাগাই, কারণ রান্নাটা করতেই বেশি ঝামেলা আমার মনে হয়। তো চলো দেখতে থাকো।
তো দেখো এখানে কড়াইশুঁটি এনেছে, আর এনেছে এই যে আদা, আর এনেছিল এই দেখো মেথি শাক। আমি মেথি শাক খেতে খুবই পছন্দ করি, মেথি শাক এনেছে দেখো কি সুন্দর না, বেশ মেথি শাকটা দেখো। আর এই এইটুকুনি কড়াইশুঁটি, আর এই দেখো বিল কত গ্রাম কি নিয়ে এসছে, এটার বিল দেখলে কত গ্রাম কি নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে বিলটাও শেয়ার করলাম। পেঁয়াজকলি আর আলু কেটেছিলাম, পেঁয়াজকলি আলুটা ভাজা করছি। এদিকে দেখো ভাত হচ্ছে, আর এই দেখো এখানটায় ফুচকির জন্য সব সবজি নিয়ে নিয়েছি, এমনি একটু ডাল দেব, ডাল দিয়ে ওর জন্য একটু এ করব। আর এখানে দেখো আমাদের পেঁয়াজ করলো আলু ভাজা হচ্ছে। এখানে শাকটা ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো পুচকির জন্য ওই ডাল আর সব কিছু সবজি মিলিয়ে সিদ্ধ হয়ে গেছে। এটা কেটে নিয়েছি, এটা বেগুনটা ভাজা হবে। মাম্মা মাম্মি কইস না, এই দেখো 10 টাকা শাক, আর কইটুকুনি দেখো কাকে কইটুকুনি দেবে, কার পেটে যাবে, সেটা দুজনের হয়েই যাবে, এই কোনো ব্যাপার না, এই করেই। আর কত কাটবো বলো তো, একটুকুনি শাকটা ছিল অনেকটা ভেজে দেখো কইটুকুনি হয়ে গেছে। আর এই দেখো মেথি শাক দিয়ে বেগুন ভাজা, এ দেখো কি কাণ্ডটাই করেছে দেখো বন্ধুরা, ওর মতো কেউ আছে কি দেখো, একা একা সে বসেছে, এদিকে আয় দেখি, এদিকে আয়, ওদিকে দাঁড়া, কিসে গেছি সেটা জোকার, জোকার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকে আমরা হুট করে দেখো কোথায় যাচ্ছি, তোমাদেরকে জানাইনি কিন্তু, এই দেখো মামাম রেডি হয়ে গেছে, হাই করে দাও। হাই, আর চলো কোথায় যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি, তারপর তোমাদেরকে সাথে দেখা হচ্ছে, চলো টাটা। আর এই দেখো আমার ভুটু সেজেছে দেখো, প্রিন্সেস সেজেছে আমাদের, প্রিন্সেস গো, এটা আমাদের প্রিন্সেস। হ্যাঁ রেডি হয়ে গেছি, আর দেখো আমি গিফটটাও নিয়ে নিয়েছি, তো চলো তারপরে তোমাদের সাথে আমি গিয়ে ওখানটায় শেয়ার করছি। এই দেখো এটা হচ্ছে কি গিফট, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কিন্তু কী গিফট আছে এটা তো আমি বলিনি, তো যাই হোক, তো পরে আমি বলছি, চলো টাটা। এই দেখো বন্ধুগণ আমি চলে এসেছি হচ্ছে কি একটা বার্থডে পার্টিতে, আর এই দেখো যে পুচকিটা কাঁদছে, এই পুচকিটার আজকে জন্মদিন। তো এখানটায় সবাই আর কি, এখানটায় আমি আওয়াজটা দিতে পারলাম না, কারণ এখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিলো আর কি বলতো, জায়গার স্পেসটা অনেকটাই ছোটো, যার জন্য ভিতরে আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি, তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো এখানে কেক কাটার ব্যবস্থা করা হচ্ছে, আর এইদিকে দেখো আমাদের ছোটো পুচকি কোলে আসছে, আর টাকাতে বলছি কিন্তু ও কিন্তু অন্যদিকে আর কি তাকিয়ে আছে, তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখানে বার্থডে গার্ল কিন্তু কাঁদছে, আসলে ও আর কি পুচকিটা না বাইরে থাকে তো কাউকে দেখে না, যার জন্য একটু অচেনা অজানা সবাইকে দেখলে না একটু কাঁদে, আর এরকম অনেক বাচ্চারই হয়, যেরকম আমার ছোটো পুচকিও এরকম হুট করে অন্য কাউকে দেখলে না কেঁদে ওঠে, তো ও সেটাই হয়েছে। তো দেখো ফাইনালি কেকটা কাটা হলো, আর কেক কাটিং হচ্ছে আর কি, তো দেখতেই পারছো কত লোকজন আছে এখানে, আমাদের বড় পুচকিও আছে আর ছোটো পুচকিও আছে, দেখতেই পাচ্ছো। দেখো একটু জুম করে তোমাদেরকে দেখালাম, ও কিন্তু বেশ দেখছে সব কিছু,
ওখানে আমি ছিলাম না, আমি ছিলাম এইদিকে, ওর দিদি ছিল, ও দেখছে আর একটু শান্ত করে রেখেছে, নাহলে কিন্তু ও কিন্তু বিশাল কাঁদছিল জানেন তো। পরে তো চলো, তারপরে কেক কাটার পরে আমরা চলে এসেছি একটু রাস্তায় ঘুরুঘুরু করতে, কারণ ঘরের ভেতরে অনেকই ভিড় হয়ে গেছিল, সেই জন্য একটু রাস্তায় আর কি পাশের ঘরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেখানটায় পুচকি খেয়ে বড় পুচকি খেতে যাবে, সেজন্য আমরা একটু বেরিয়ে ছোট পুচকিকে হাঁটাচ্ছিলাম আর একটু ভিডিওটা করছিলাম, কারণ ওর তো কোনো ফটো আর ভিডিও করা হয়নি, তো ভাবলাম চলো এখন একটু হাঁটিয়েও নিই আর একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অবশ্যই কিন্তু জানিও আমাদের ছোট পুচকিকে কেমন লাগছে, ও কিন্তু বেশ ভালো সেজেছে সুন্দর করে। তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমাদের বড় পুচকি সব বাচ্চাদের সাথে একা একা খেতে পেরেছে, মানে খেতে বসেছে, তোমরা তো ভালো করেই জানো ও একা একা খেতে পারে না, ওকে খাইয়ে দিই, সেজন্য না আমি জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখছিলাম। আর এইদিকে দেখো আমি বসেছি তারপরে খেতে, পুচকিকে আমি বাড়িতে দিয়ে এসেছিলাম, আর কী কী খাবার হয়েছিল মেনু তোমাদের সাথে একটু অল্প অল্প করে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও।